প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি এই দুর্যোগ করোনাকালীন সময়ে ঘরে বসে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সঙ্গে নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা বলো তো, আমরা বায়ু থেকে কি উপাদান গ্রহণ করি? অক্সিজেন। এই অক্সিজেন আমরা কোথায় থেকে পাই? গাছ থেকে পাই। কয়েকটা ঔষধি গাছের নাম বলো তো। হ্যাঁ, নিম গাছ, থানকুনি, অ্যালোভেরা, এসব গাছগুলো হলো ঔষধি গাছ। আজ আমরা নবম শ্রেণীর নিম গাছ নিয়ে আলোচনা করব। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা প্রথম পাত্রের নিম গাছ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ্য বিষয় হলো নিম গাছ। এই নিম গাছ সম্পর্কে যিনি লিখছেন তার সম্পর্কে আমাদের জানা দরকার। প্রিয় ছাত্রছাত্রী, আসো আমরা নিম গাছের লেখক বনফুল সম্পর্কে জেনে নিই। বনফুল 1899 সালে 19 জুলাই বিহারের মনিহারপুর গ্রামে জন্মগ্রহণ করে। তার বাবার নাম ছিল সত্য নারায়ণ মুখোপাধ্যায়। তিনি 1918 সালে SSC এবং 1920 সালে ISC পাশ করেন এবং 1927 সালে MBA পাশ করে। 1918 সালে ব্যঙ্গ রচনার মাধ্যমে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ। 1979 সালে 9 ফেব্রুয়ারি বলাচার মৃত্যুবরণ করে। নিমগাছ গল্পটি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের 1947 সালে প্রকাশিত অদৃশ্যলোক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই গল্পে লেখক নিমগাছের প্রতীকের মাধ্যমে একজন গৃহকর্মা নিপুণা বধূর জীবন বাস্তবতা তুলে ধরেছেন। নিমগাছ যত্নহীনভাবে বাড়ির পিছনে আবর্জনার স্তূপে বেড়ে উঠেছে। এই গাছের ছাল, পাতা, ডাল সবই উপকারী। নিমের হাওয়া স্বাস্থ্যকর। নানারক কবিরাজি ঔষধে তৈরিতে নিমের জুড়ি নেই, তবু কেউ যত্ন নেয় না এই গাছে। একদিন এক কবি এসে এই গাছের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। গাছের ইচ্ছে হয় অকৃত্রিম এই বন্ধুর সঙ্গে চলে যেতে, কিন্তু ততদিন মাটির অনেক গভীরে চলে গেছে তার শিকড়। গাছটির এই বাস্তবতার সঙ্গে মিলে যায় সংসারের জালে আবদ্ধ একটি লক্ষ্মীর জীবনের বাস্তবতা। নিমগাছ যেমন নানা উপকারে আসে, অথচ কেউ এর যত্ন নেয় না। গৃহকর্মা নিপুণা বইয়ের একই দশা। সহমর্মী মানুষের আহ্বানে সাড়া দেওয়া তার পক্ষে অসম্ভব। নিমগাছ একটি প্রতীকী গল্প। এই গল্পে প্রতীকের মাধ্যমে মূল বিষয়বস্তু তথা সংসারে যারা আবদ্ধ লক্ষ্মীর জীবনের বাস্তবতা তুলে ধরা হয়েছে। আঙ্গিকের দিক থেকে এই ধরনের গল্পকে অনুগল্প বলা হয়। রচনাটির নামকরণ এই গল্পের প্রতীকের ভিত্তিতে করা হয়েছে। গল্পটি নিমগাছ প্রতীকের মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে বলে গল্পটির শিরোনাম হিসেবে নিমগাছ যথার্থ। এতক্ষণ আমরা নিমগাছের লেখক বনফুল সম্পর্কে জানলাম। এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 80 পৃষ্ঠা বের করো। এবার সবাই আমি পড়ছি, তোমরা দেখো। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউ বা ভাবছে গরম তেলে খোসদার হাজার চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহ ঔষধ। কচি পাতাগুলো খায় অনেকে, এমনই কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবায় কত লোক। দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজল ও বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো। থাক, কেটো না, কাটে না, কিন্তু যত্ন করে না। আবর্জনায় জমে এসে চারিদিক, সান দিয়ে বাঁধিয়ে কেউ দেয় কেউ, আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুলল না, পাতাও ছিল না, ডালও ভাঙল না। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলো, কি রূপ।
থোকা থোকা ফুলের বাকি বাহার এক ছাক, নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশে থেকে সবুজ শায়রি। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, কবিরাজ নয় কবি। নিমগাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনের আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মীবউটা ঠিক এক দশা। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ নিমগাছের পর গল্পটা করলাম, দেখো এর ভিতরে কিছু নতুন শব্দ এসেছে। সেই শব্দগুলো দেখো, ছাল মানে বাহল, শিলে পেশা মানে পাটায় বাঁধা, ছান দিয়ে বাঁধানো, ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো। কবিরাজ, যিনি গাছ গাছালি পরিশোধন করে রোগ চিকিৎসা করে। কবি, যিনি কবিতা লেখেন। প্রিয় ছাত্রছাত্রীরা, এই যে আমাদের পাঠ্য বইয়ের নিম গাছের শেষ লাইনে আছে, ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এক দশা। আমরা দেখি যে আমাদের বাড়ির বউরা সারাদিন কাজ করে কাম করে, কিন্তু তাদের কোনো যত্ন নেয় না, খেয়াল নেয় না, কিন্তু তারা ওই চার দেয়ালের ভিতরে আবদ্ধ। যেমন নিম গাছটা, তার অনেক উপকার আছে, তার অনেক গুণ আছে, কিন্তু তার কেউ যত্ন করে না, কেউ পাতা ছেড়ে, কেউ ডাল ভাঙে। তেমনই আমাদের এই গৃহকর্মা নতুন বউটারও, লক্ষ্মী বউটারও কিন্তু একই দশা। সে চার দেওয়ালের ভিতরে এমনই আবদ্ধ, যেমন নিম গাছের শিকড় অনেক নিচে নেমে গেছে। তার ইচ্ছা ছিল যে ওই কবিরাজের সঙ্গে চলে যেতে, কিন্তু সে যেতে পারেনি, কারণ তার শিকড় মাটি নিচে। তেমনই আমাদের ওই লক্ষ্মী বউটার ঠিক একই দশা, সে চার দেওয়ালের ভিতরে আবদ্ধ, তার ভিতর থেকে সে কখনো বেরাতে পারবে না। শিক্ষার্থীরা, দেখো তোমাদের বাড়ির কাজ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিয়মিত পড়াশোনা করবে, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, বাইরে থেকে বাড়িতে আসলে সাবান দিয়ে হাত ধুবে, আর ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।